ওখানে বাংলাদেশ চায়নাকে দিয়ে একটা ড্যাম করে টোটালটা বন্ধ করে দিয়েছে আমি বারবার চিঠি দিয়ে প্রতিবাদ করেছি যে আমাদের জল এপারে আসা বন্ধ করে দিয়েছে তা সত্ত্বেও কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো কিছু আজ পর্যন্ত করেনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে দশটি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের পাশাপাশি ফারাক্কা চুক্তির নবায়ন করা হয়েছে এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর খেপেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র অসন্তোষ প্রকাশ করে নরেন্দ্র মোদীকে লিখেছেন চিঠি তিস্তা ও ফারাক্কার পানি বাংলাদেশকে দেওয়ার বিষয়টি নিয়ে ব্যাপক বিরোধিতা করেছেন মমতা একতরফা এই সিদ্ধান্ত নেওয়ার প্রতিবাদে ভারত জুড়ে আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্রীয় সরকার বাংলার পানি বিক্রি করে দিচ্ছে সিকিম যখন তিস্তা নদীর উপর চোদ্দটি হাইড্রো পাওয়ার করেছে তখন তারা চোখে দেখেনি আর এখন বলছে সব পানি দিয়ে দাও কিন্তু দিতে তো আপত্তি নেই আমার থাকলে তো দেব আমি বন্ধুত্ব করতে চাই কিন্তু বাংলাকে বিক্রি করে দেওয়ার স্বার্থে নয় ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলাকে বঞ্চনা ও ভাতে মারার অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলাকে শেষ করে দেওয়ার জন্য ভাতে মারা চক্রান্ত চলছে আবার বলছে তিস্তার পানি দেবে নরেন্দ্র লেখা চিঠিতে মমতা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্প্রতি ভারত সফরে এসেছিলেন সেই প্রসঙ্গে আপনাকে লিখছি গঙ্গা ও তিস্তার জল নিয়ে আলোচনা হয়েছে আপনাদের মধ্যে কিন্তু রাজ্য সরকারকে না জানিয়ে এই ধরনের আলোচনা প্রত্যাশিত নয় সেটা গ্রহণযোগ্যও নয়